তোবের স্টাডি ভারতীয় যারা মারা যায় ওরাছে ভারতীয় বাহিনীর গুলিতে ভারতের এখানে অনেকটাই যে এখানে অমলিক ক্ষমতা থাকে ভারতের খানিকার সুবিধা এটা সবাই মনে করতেন ভারতও মনে করে এবারে আরো অনেক কিছু আছে কিন্তু আমি আমার মনে হয় আমি প্রাথমিকভাবে এটুকুই বলেই থামতে পারি না ধরা মামা তোই তোছেন একটা বিষয় যদি আপনি একটু পরিষ্কার করতেন যে ভারতের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদদের ক্ষেত্রে মানে বাংলাদেশ সরকারের কিছুটা ভূমিকা রয়েছে এটা বাংলাদেশ বলতে চাইছে যে ছিল না সেটা আওয়ামী লীগ আসার পরে সে কমপ্লেনগুলি উঠে গেছে এটা আপনি বললেন বা আর নাই এই জায়গা থেকে আপনি যদি একটু বলতেন বাংলাদেশ সরকার কি আসলেই মানে ভারত যে এটা এরকম মনে করতো এইটার কি আসলে কোনো ভিত্তি আছে কিনা মানে আপনি এই ব্যাপারে আর একটু বলবেন কিনা যে এটা কি আসলে একটা সত্যিকারের অভিযোগ সাবস্টেন মানে করার মতো একটা কথা দেখুন এটা হলো এমন একটি বিষয় যে নিশ্চিত হয়ে কোনো কিছু বলা খুব কঠিন আহ বর্ডার মুভমেন্ট তো এ ধরনের সংগঠনগুলো করেই থাকে বস্তুত তাদের তো কিছু কিছু ক্যাম্প আমরা শুনেছি যে এমনকি মিয়ানমারেও আছে মিয়ানমারের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্ত্বেও এটা সম্ভব যে তাদের কেউ কেউ এখানে হয়তো ছিল আহ দু একজন তো বাংলাদেশ সিকিউরিটি ফোর্সেস এর হাতে ধরাও পড়েছে এবং তারপরে তাদের জেল জরিমানা হয়েছে এরকম ঘটনাও আমরা জানি একেবারেই কেউই ছিল না এটা বলা কঠিন তবে বাংলাদেশ সরকার তাদেরকে সহায়তা করেছে এর সপক্ষে তেমন কোনো প্রমাণ কিন্তু নেই তাদের অস্তিত্ব কিছু ছিল এতে সন্দেহ নেই কোনো কিন্তু সহায়তা করেছে নাকি সহ্য করেছে এটা বলা খুব কঠিন জনাব তহিদ হোসেন আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা একই প্রশ্ন নিয়ে প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে আসতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আমরা আওয়ামী লীগ সরকারের নীতি আপনি কখনো সরকারের ছিলেন না কিন্তু দুই দেশের বাণিজ্য নীতি অর্থনীতি কূটনীতির আপনি একজন মানে কি বলবো নিবিড় পর্যবেক্ষক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি অন্য সরকারগুলি থেকে আলাদা আলাদা হলে সেটা রকম আপনি নিশ্চয়ই আমি আশা করব যে আপনি তহিদ হোসেন জনাব তহিদ হোসেনকে শুনতে পেয়েছেন আপনি যদি এই প্রেক্ষিতে একটু বলেন ধন্যবাদ আসলে তহিদ হোসেন ভাই এই বিষয়ে যতটা অভিজ্ঞতা না বাট আমি তো অবজার্ভ করি নিজের দেশকে ভালোবাসি দেখি আমার মনে হয় আমরা যখন আওয়ামী লীগের ভারত নীতি আলোচনা করি সেখানে একটা সুস্পষ্ট দুইটা ভাগ আছে একটা হচ্ছে আওয়ামী লীগের আপনার ভারত নীতি ট্র্যাডিশনাল ভারত নীতি যেটা আমি বলতে পারি হয়তো দুই হাজার এগারো বারো সন পর্যন্ত একরকম ছিল এরপরে আমরা দুই হাজার চোদ্দ সনের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে বেশ বড় একটা পরিবর্তন দেখি সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটা মানে অনুগত ভূমিকা গ্রহণ করে আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিই যখন আপনার দুই হাজার নয় সনে নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিতে আসে তখন কিন্তু এই ধরনের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হতো যে আমরা ট্রানজিট সুবিধা দিব না যদি তিস্তার পানি না দেওয়া হয় আপনার মনে আছে দুই হাজার এগারো সনে মনমোহন সিং এর সাথে এই ব্যাপারে বেশ দর কথা কিছু হয়েছে এবং স্পষ্ট কথা ছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট সুবিধা দিব না এবং তখন মনমোহন সিং এর সাথে যে এমওইউ স্বাক্ষরিত হয় সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক বাংলাদেশের জন্য ছিল যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স এর কথা ওই এমওইউ তে স্বীকার করা হয়েছিল 2014 সালে নির্বাচনের পর এই সরকার আপনার দুইটা ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পরে ইলেকশনে একটা হচ্ছে ভারতের সাপোর্ট আপনার মনে আছে সুজাতা সিং সরাসরি এসে এরশাদকে ইলেকশনে রাজি করিয়েছিল যেটা যেটা না হলে হয়তো

রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের একটা গিমেন্টে সম্পর্ক হয়ে দাঁড়ায় যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালো ভাবে সাপোর্ট দিবে বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক অনিজ্য সুবিধা হলেও নিশ্চিত করবে আপনি খেয়াল করে দেখেন তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আর থাকতে পারে নাই এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন দুই হাজার চোদ্দ ইলেকশনের পর থেকে আমরা পৃথিবীর কোন সার্বভৌম দেশ এটা করেছে নাকি ভাইয়ের কাছে একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে বাংলাদেশের লোক একটা দেশের যাচ্ছে। ভারতের হয়তো কালে ভদ্রে দুই একজন মারা যাচ্ছে আপনি দেখেন যুদ্ধ নাই এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে যুদ্ধ নাই এরকম বর্ডার যদি কম্পেয়ার করে আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডারে অনেক মারা যেত এখন আর এতটা যায় না এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা আটানব্বই ভাগ হচ্ছে বাংলাদেশি আটানব্বই বা নিরানব্বই ভাগ হচ্ছে বাংলাদেশি এখন আপনি খেয়াল করে দেখবেন আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে দুই হাজার পরে কোন একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডারকে ওই কিলিং কে জাস্টিফাই করার চেষ্টা করা হয় নিজের দেশের মানুষের মৃত্যুকে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় বলা হয় তারা গরু চোরা কারবারি তারা ওখানে যায় কেন তাদের করতে গিয়ে মানে তাদের মৃত্যুর জন্য মানে তাদের হত্যাকাণ্ডের জন্য তারাই যায় আপনি পৃথিবীতে কোনো সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন নেপাল ইন্ডিয়া বর্ডারে একজন মারা যাওয়ার পর নেপাল লোকজন রাস্তায় নেমে এসেছে সরকার ইন্ডিয়ান স্ট্যান্ড গ্রহণ করেছে নেপালের চেঞ্জ হয়ে গেছে আর এই দেশে প্রায় নিত্য নিত্যনিয়িত এখন কিছুটা কমেছে প্রায় নিত্য নিত্যনিয়িত লোক মারা যেত আমাদের সরকারকে জাস্টিফাই করতো তখন আমি একটা টক শোতে আমার মনে আছে তৎকালীন বিডিআর প্রধান ছিলেন বিজেপি প্রধান ছিলেন আজিৎ সাহেব যিনি পরে উনি মন্ত্রী হন তো উনিও যখন এরকম বলছিলেন বললাম ভাই চোরাচালানি তো ভারতীয় আছে বাংলাদেশী আছে এক পক্ষ তো চোরাচালান হতে পারে না আপনি এগ্রি করলেন তা আমরা যে চোরাচালানের যে বর্ডার পার হয় তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশি মরে কেন ভারতীয় মরে না কেন ভারতীয় তো চোরা কারবারি আছে তো তখন এই কিছু কিছু জিনিসটা খুব স্পষ্ট করে দেয় এই যে প্রধানমন্ত্রী বক্তব্য বললাম মন্ত্রীদের বক্তব্য বললাম বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন উল্টো তারা ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে তো এটা স্পষ্ট মানে এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্র সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে এবং আমি এটা আমি একটা শব্দ বলবো আমরা এখন প্রচন্ড নত আমাদের এই সরকার ভারতের প্রতি প্রচন্ড নত জানু নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য প্রফেসর আসিফ নজরুল আমি শুধু দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই পশ্চিমবঙ্গের একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিংটা দেখে নাম মানবাধিকার তারা কাজ করে তারা কিন্তু দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক না পশ্চিমবঙ্গের লোক বা অন্য ভাষাভাষী ভারতের লোকও আসলে এইখানে মারা যান আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি দুই হাজার চোদ্দ থেকে আহ মানে দুই হাজার এগারো বারো ভারত নীতি আওয়ামী লীগের দুই হাজার চোদ্দোর পরে ভারত নীতি আপনি আলাদা করেছেন সেটি জনপ্ত হয়েছেন কাছ থেকে আমরা এটা শুনবো কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি কিনেছেন তিনি পদ্মা সেতু করেছেন চীনের টাকায় কয়েকদিন আগে কর্ণফুলি টানেল করেছেন চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন অন্যদিকে আমরা বিএনপি কে দেখেছি যে বিবিআনার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে বলেছে যে গ্যাস রেখে লাভ কি এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় মানে যদি এতই নতজানু রাজনীতি হবে এই মানে যেটা ভারত এবং চীনের স্বার্থ তো পরস্পর মানে মানে সাংঘর্ষিক সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে মানে এটিও কিভাবে ব্যাখ্যা করা যায় আসলে গুড আপনি প্রথম যেটা বলেছেন মাসুমের যে স্টাডি আছে সেগুলো আমি পড়েছি মাসুমের স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরা ভারতীয় বাহিনীর গুলিতে আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি মারা যায় কয়জন আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরা কারাবারি কয়জন মারা যায় সেই কম্পারিজন আমি করছি আপনি হার্ডলি কোনো ঘটনা পাবে যে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশের বিজেপির গুলিতে মারা যাচ্ছে তো ভারতের বাহিনীর গুলিতে ভারত মারা যাচ্ছে কিনা এটা আমার আপনার দেখার বিষয় না এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় না আমি ওই কম্পারিজন করে এটা বলেছি আমি মাস্টার্স স্টাডিগুলো পড়েছি আর এটা কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে চীনকে আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে চীনের সাথে কি আমার বর্ডার আছে চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত তহিত ভাই আপনাকে আরো ভালো করে বলতে পারবে চীনের সাথে আমার কোনো কমন বর্ডার নাই আপনি বলতে পারেন আমরা একই বেশি নিয়ে ব্রহ্মপুত্র রিভার আছি কিন্তু কমন বর্ডার নাই চীনের সাথে আমার কোনো ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই এত স্পষ্ট ভাবে নাই চীনের সাথে আমার বর্ডার দিয়ে অবৈধ বাণিজ্য করার স্কোপ নাই বাংলাদেশের ভারতের মানুষ এখানে যেভাবে অবাধে চাকরি করতে পারে চীনের মানুষ বর্ডার পার হয়ে সরাসরি হয়েছে রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক এখানে বিনিয়োগ হয়েছে সাববির পৃথিবীর কোন নাদেশ সাববির নিতে চায় পৃথিবীর কোন নাদেশ বিনিয়োগ না চায় পৃথিবীর কোন নেশ কারিগরি সহজতা না চায় কিন্তু পৃথিবীর কোন দেশ বর্ডারে হত্যাকাণ্ডকে নিজের নাগরিককে এটাকে জাস্টিফাই করে কোন দেশ অন্য দেশের নাগরিককে আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয় পৃথিবীর কোন দেশ আছে যে বিনা মূল্যে আপনার প্রায় বিনা মানে বিনামূল্যে প্রায় আপনার ট্রানজিট সুবিধা দিয়ে দেয় নিজের দেশে পানি পায় না তিন চার দশক ধরে অন্য দেশকে পানি ওই দেশকে আবার পানি দেয় ফেনী নদীর পানি এটা কি চীনের সাথে কম্পেয়ারেবল আমার আমার মনে হয় যে এই প্রশ্নগুলি নিয়ে আমরা জন তৌহিদ হোসেন আপনাকে আসতে চাই নতুন প্রশ্ন ছাড়া যে কতগুলি জায়গায় আমি আবার প্রশ্নগুলি আবার একটু রিফ্রেশ করি যে 2012 বা আমি যদি বলি 2014 এর পর থেকে আওয়ামী লীগের ভারত নীতি তার আগের ভারত নীতি থেকে আলাদা কারণ তারা কি বলে একটা কৃতজ্ঞ ছিল যে